আমাদের উদ্দেশ্য। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার পূর্ণ আশ্বাস দিয়ে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার চেয়েছেন রাজনীতিবিদরা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সতর্ক করেছেন, এখনও সব জায়গায় ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে। শনিবার রাজধানীর বিস মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত এক সংলাপে কথা বলেন তারা। রাজনৈতিক নেতারা বলেন, আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসনে কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে গণমানুষের আন্দোলনে রূপ নেয়। এই আন্দোলনের পেছনে রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকা স্বীকার করে সংস্কারের পথে তাদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়ার দাবি জানান তারা। অন্তর্বর্তীকালীন সরকারকে আরও কার্যকর হওয়ার পরামর্শ দেন তারা। আমি ওরকম বলবো না যে এই সরকার যত সময় লাগে তত সময় থাকুক না, সেটা কোনো কথা হতে পারে না। এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমি ইন্ডিভিজুয়ালি আমরা বলছি, এই গভর্নমেন্টকে একটা জাতীয় সরকারের রূপ দেন। মেজর পলিটিক্যাল পার্টিগুলো থেকে দু একজন করে প্রতিনিধি নিয়ে 21 সদস্যের গভর্নমেন্ট পাচ্ছে না। তরুণের পথে একটা যাত্রা শুরু করেছি, সে যাত্রা যতই চ্যালেঞ্জিং হোক না কেন, আমরা যেন একজন আরেকজনের হাতটা ছেড়ে না দিই। কারণ ফ্যাসিবাদের দোসররা সবখানে আছে, সবখান থেকে পাল্টা আক্রমণ হবে। আমরা যেন একসাথে পথ চলার যে প্রক্রিয়াটা, সেটাকে সুদৃঢ় করতে পারি এবং সেটাকে আমাদের জন্য সুগম করতে পারি।